পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে টানা তিনবার লোকসভা ভোটে নির্বাচিত হয়েছেন টলিউড অভিনেতা দেব। গত মঙ্গলবার ছিল নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু ব্যক্তিগত কারণে তার একদিন পর বুধবার স্পিকার নির্বাচনের দিনই 18তম লোকসভায় শপথ নেন তিনি। আর শপথ বাক্য পাঠেও বজায় ছিল তার সুপারস্টার কারিশ্মা। বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। উপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা দেব, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সরব তিনি। সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে টানা তিনবারের মতো জয়ী হয়ে বুধবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এই টলিউড সুপারস্টার। আর সেই মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অঙ্গীকার মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের তারকা নেতা দেব। তার পরনে ছিল অলিভ গ্রিন রঙের ফর্মাল শার্ট, কালো প্যান্ট, কাঁধে ঝোলা সাইড ব্যাগ, চোখে রোদ চশমা। হিরোসুলভ মেজাজেই সবুজ কার্পেটে হেঁটে পার্লামেন্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায় এই টলিউড সুপারস্টারকে। রীতি মোতাবেক সাধু ভাষাতে শপথ বাক্য পাঠ করেন তিনি। টানা তিনবার তাকে জেতানোর জন্য সংসদে দাঁড়িয়ে ঘাটালবাসীকে জানিয়েছেন ধন্যবাদ। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেও দেব লিখেছেন, ঘাটালের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করার জন্য। জয় হিন্দ, জয় বাংলা। লোকসভায় দেবের প্রত্যাবর্তনে ভীষণ উচ্ছ্বাসিত তার অনুরাগীরা, কারণ এবারের লোকসভা নির্বাচনের আগে আর ভোটে না লড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল নায়কের পক্ষ থেকে। কিন্তু তার এমন সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না অনুরাগীদের একাংশ। অবশেষে 24-এর লোকসভার নির্বাচন ঘুরিয়ে দিল মোড়। তাকে ফেরাতে ময়দানে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার হাত ছাড়েননি। জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে হল খোকাবাবুর প্রত্যাবর্তন। এলেন লোকসভা ভোটে, মাথার ঘাম পায়ে ফেলে জিতলেনও তিনি। তার কাছে ধরাশায়ী হন একই ইন্ডাস্ট্রির আরেক নায়ক হিরণ। ভারতীয় গণমাধ্যম সংক্ষিপ্ত তথ্যে জানিয়েছে 1,20,000-এরও বেশি ভোট পেয়ে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হন দেব। 2014 ও 2019 পরপর দুবার ঘাটাল থেকে জিতেছেন দেব। গতবারের ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ হেরেছিলেন তার কাছে। এবার ঘাটালে কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল নিয়েছিল বিজেপি। দেবের বিরুদ্ধে তারা দলের অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল। অভিনয় থেকে রাজনীতি, দুই ক্ষেত্রেই দেব হিরণের মসৃণ সম্পর্ক কারও অজানা নয়। ভারতীয় পত্রিকা আনন্দবাজার জানায়, দেব ও হিরণ দুজনেরই স্বতন্ত্র ভাবমূর্তি রয়েছে সিনেমার জগতে। দেব অ্যাংরি ইয়ং ম্যান, একেবারে চ্যালেঞ্জ নিবি না গোছের, আর হিরণ লাফার বয়। কিন্তু রাজনীতির ময়দানে তাদের জায়গা বদল হয়েছে। পর্দার রংবাজ দেব এখন বঙ্গ রাজনীতিতে সৌজন্যের মুখ। কঠিন তির্যক আক্রমণের উত্তর দেন মুচকি হেসে। অন্যদিকে ভালোবাসা ভালোবাসা সিনেমার নায়ক হিরণ রাজনীতির ময়দানে বেশ আগ্রাসী। দুর্নীতি থেকে সন্ত্রাস, প্রতিপক্ষের বিরুদ্ধে তার স্বর সর্বদা চড়া ছিল। লোকসভা ভোটের প্রচারে সেই স্বর এতটা চড়া ছিল যে ভোট প্রচারের শেষ পর্যায়ে এসে দেবকেও বলতে হয়েছে অনেক হয়েছে, সৌজন্যকে লোকে দুর্বলতা ভাবছে। এই তারকার লড়াইয়ে শেষমেশ দেবেই আস্থা রাখলেন মানুষ। ঘাটালে 52%-এরও বেশি ভোট পেয়েছেন দেব, হিরণ পেয়েছেন 40%-এর মতো।